पंचायत भोटेर आगे तृणमूलेर ओपर बीतश्रद्ध बलागड़ेर विधायक मनोरंजन ब्यापारी कयेकदिन आगेई संबाद शिरोनामे एसेछिलेन। बलागड़ेर विधायक भोटेर आगे एबार दलीय पद छाड़ार कथा घोषणा करलेन तिनि। विधायक पद छाड़ारও इच्छे छिलो किन्तु आगের চাকরির पेंशन ग्र्যাচুইটি পাই না তাই ছাড়তে পারছি না। বিধায়ক পদ ছাড়লে খাবো কি? পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবো। এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়। ফেসবুকে পোস্ট করলেন বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে এর আগে ব্লক সভাপতির সঙ্গে সংঘাত বেঁধেছিল বিধায়কের, আর এবার ফের সংবাদ শিরোনামে এলেন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের বিধায়ক তিনি বলছেন ভোটের আগে দলীয় পদ ছাড়তে চান, সেই ঘোষণা তিনি করছেন ফেসবুক পোস্ট করে। বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে তার ছিল কিন্তু আগের চাকরির পেনশন গ্র্যাচুইটি তিনি কিছুই পান না, তাই খাবেন কি বিধায়ক পদ ছাড়লে? সেই কারণে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না, পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও তিনি সরে দাঁড়াবেন। এতদিনে বুঝতে পেরেছেন রাজনীতি তার মতো মানুষের জন্য নয়। 8 তারিখে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে তৃণমূলের বিধায়ক তার এমন বক্তব্য যেখানে তিনি বলছেন তিনি দলীয় পদ ছাড়ার কথা ঘোষণা করছেন কিন্তু বিধায়ক পদ তিনি এখনই ছাড়ছেন না। ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা বিধায়কের। বিধায়ক পদ ছাড়ানোর ইচ্ছে ছিল কিন্তু আগে চাকরির পেনশন এবং গ্র্যাচুইটি পাই না তাই ছাড়তে পারছি না, বলছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি বলছেন যে পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবো। এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়। এভাবেই ফেসবুকে পোস্ট করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের তৃণমূল বিধায়ক তিনি ফেসবুক পোস্ট করছেন যে বিধায়ক পদ ছাড়ার ইচ্ছা ছিল, তিনি ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা করে লিখছেন যে আগের চাকরির পেনশন গ্র্যাচুইটি পাই না তাই ছাড়তে পারছি না, পেনশন পেতে শুরু করলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবো। আরও বলছেন এই রাজনীতি আমার মতন মানুষের জন্য নয়। না, তৃণমূল কংগ্রেসে এইরকম মনোরঞ্জন ব্যাপারীর মতো বহু এমএলএ আছে যারা ভেতরে ভেতরে জ্বলছে, অথচ কিছু বলবার সাহস নেই। কারণ এক তো গুন্ডার ভয়, 2 নম্বর পুলিশের ভয়, 3 নম্বর অন্যান্য নির্যাতন এবং হেনস্থার ভয়। অতএব যে কথা উনি বলছেন আর্থিক বিষয়কে উনি জুড়ে বলছেন এটা ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে যে তৃণমূল যে অসহ্য হয়ে উঠেছে বহু মানুষের ক্ষেত্রে, এবং উনি নিজে বলছেন যে আমার মতো লোকের এখানে আসা উচিত নয়। এতদিনে এই বোঝ ওনার আশাতে এক তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, 2 নম্বর এই একই অবস্থায় একই রকম সিদ্ধান্ত অনেক লোকেরই আছে, তারা সাহস পাচ্ছে না, তারাও আগামী দিনে সাহস পাক এটাই প্রার্থনা করি। ধন্যবাদ রাহুল দা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ওপর বিতশ্রদ্ধ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, এই প্রশ্নটা উঠছে কারণ তিনি ভোটের আগে দলীয় পদ ছাড়ার ঘোষণা করছেন। তিনি লিখছেন বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছে ছিল। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, ভোটের আগে দলীয় পদ ছাড়ার কথা ঘোষণা করে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন যে বিধায়ক পদ ছাড়ারও ইচ্ছা ছিল কিন্তু আগের চাকরি পেনশন গ্র্যাচুইটি পাই না তাই ছাড়তে পারছি না, এতদিনে বুঝতে পারছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়। দেখুন, মনোরঞ্জন ব্যাপারী একজন লেখকও বটে, খানিকটা স্বাধীন চিন্তায় চলার মতন ভাবতে চান, বুঝতে চান। যারা ভাবতে চায় বুঝতে চায় তাদের জন্য তৃণমূল দলটা যে চলে না এটা দেরিতে হলেও মনোরঞ্জন ব্যাপারী এখন বুঝলেন। উনিদের আগে বলেছে যে টাকা নিয়ে দলের পদ বিক্রি করা হয়েছে, নির্বাচনের প্রার্থী পদ বিক্রি করা হয়েছে। এটা একটা মনোরঞ্জন ব্যাপারী না, অন্তত 7-8 জন এমএলএ এই অভিযোগ করেছে, বেশ কয়েকজন তৃণমূলের নেতা এই অভিযোগ করেছেন। কার্যত তৃণমূলটা তার লুঠেরাদের বাহিনীতে পরিণত হয়েছে, পুলিশের ভরসায় দল দাপট দেখিয়ে চলেছে। এটা না বোঝার কিছু নেই, মনোরঞ্জন ব্যাপারীও বুঝতে পারছেন। বিধায়ক পদ ছেড়ে দেবার কথা তাকে ভাবতে হচ্ছে। আমরা দেখেছি বিধায়কের মেয়ে নির্দল প্রার্থী দাঁড়াচ্ছে, আমরা দেখেছি বিধায়ক অন্য জায়গাতে নির্দল প্রার্থীদের প্রচার কেমন বলছেন, মুখ্যমন্ত্রীও বলছেন যেন ইন্টারফেয়ার না করা হয়। মুর্শিদাবাদে দেখছি বিধায়ক বলছেন 3 দিন সময় দিলাম, ইতিমধ্যে যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি দলের অফিস ঘেরাও করব। কুশল পর্ব চলছে তৃণমূলে, কুশল পর্ব, ক্রিমিনালদের জায়গা, লুঠেরাজদের জায়গা। পুলিশ তাকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ মারফত তৃণমূল দলটা চলছে। मनोरंजन ब्यापारी मतन अनेक तृणमूल नेता कर्मी तादेर तृणमूल दले काज कराना पोषाচ্ছে না কুশল পর্ব চলছে তৃণমূলে। पंचायत भोटे आगे तृणमूलेर ओपरे एबार बीतश्रद्ध बलागड़ेर विधायक मनोरंजन ब्यापारी भोटेर आगे दलीय पद छाड़ार घोषणा तिनि करलेन फेसबुके। विधायक पद छाड़ारो तार इच्छे छिलो किन्तु आगेर चाकरिर पेंशन ग्र्याचुइटी पान ना सेई कारणे एखन छाड़ते पारछेन ना। तृणमूल सांसद शांतनु सेन रयेछेन आमादेर साथे टेलिफोन लाइने। शांतनु बाबू, बिलम्बे होलेओ बोधोदय कि हयेछे? माने शासक दलेर जनप्रतिनिधि तिनि बोलछेन जे तार जन्य ए राजनीति नय, तिनि बुझते पेरेछेन। দেখুন তিনি কেন এই পোস্ট করেছেন তার উত্তর তো তিনিই দিতে পারবে, তার উত্তর তো আমি দিতে পারবো না। তবে আমি একটা কথা বলি, তিনি দলের একজন অনুগত সৈনিক হিসেবে যদি নিজেকে ভাবেন, দলের প্রতীকে নির্বাচিত একজন বিধায়ক, তিনি এই ধরনের কথা বলার আগে দলের সৈনিক ফোরামে তিনি এটা বললে ভালো করতেন। তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, একটা সুনির্দিষ্ট ফোরাম আছে, একটা সুনির্দিষ্ট ডেকোরাম আছে, কথা বলার জায়গা আছে, সেখানে তিনি নিশ্চিত করে এই কথাটা বলতে পারতেন যদি তিনি নিজেকে দলের অনুগত সৈনিক বলে মনে করতেন। তৃণমূল কংগ্রেস একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এখন সামনে পঞ্চায়েত নির্বাচন চলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। এই সময় তার যদি বলার কিছু থেকে থাকে তিনি দলের সুনির্দিষ্ট ফোরামে বলবেন, এটাই আমি আশা করব। ধন্যবাদ শান্তনু দা। এবার দলেরই পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি বিধায়কের, জেলা সভানেত্রীকে না সরালে ঘেরাওয়ের হুমকি হুমায়ূঁ কবীরের। 72 ঘন্টার মধ্যে জেলা সভানেত্রীকে সরানোর দাবিতে বিধায়কের এই হুমকি। প্রার্থী নিয়ে সংঘাতবাদে 50,000 লোক এনে পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি দিচ্ছেন হুমায়ূঁ কবীর। শাওনী সিংহ রায়কে আগামী দিনে এই তৃণমূলের পার্টি অফিসে 50,000 লোককে নিয়ে ঘিরব। 72 ঘন্টা পার করার পর দেখব শাওনী সিংহ রায় এই জেলায় কতটা শক্তি ধরে, না হুমায়ূঁ কবীরের মানুষ কতটা সঙ্গে থাকে। আমার চ্যালেঞ্জ থাকলো 72 ঘন্টার মধ্যে শাওনী সিংহ রায়কে অপসারণ করতে হবে, আর তা নাহলে বিরোধী শাসক দলের বিরুদ্ধে বিরোধী আচরণ যারা করে, বিরোধীরা যে ধরনের বিরোধিতার আচরণ করে, আগামী 72 ঘন্টার পরে শাওনী সিংহ রায়ের পদের অপসারণ বা তাকে কী করে রাজনৈতিকভাবে ঘরে ঢুকিয়ে দিতে হয় সেটা হুমায়ূঁ কবীর আমি দায়িত্ব নিয়ে করব। আর মুর্শিদাবাদের বড়োয়ার ছবি আপনাদের একটু আগেই দেখিয়েছিলাম, যেখানে বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এবং এখনো সেই অবস্থান তিনি করছেন। পুলিশের সামনেই নেতা কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুর 3:30 নাগাদ বিডিও অফিসে পৌঁছন অধীর রঞ্জন চৌধুরী। আহতদের নিয়েই তিনি মাটিতে বসে পড়েন এবং এখনো পর্যন্ত অবস্থান কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাজীব, 17 ঘন্টা অতিক্রান্ত, অধীর রঞ্জন চৌধুরী এই প্রবল গরমে কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে এখনো পর্যন্ত বিডিও অফিসের বাইরে অবস্থান করছেন, কি বলছেন? পরবর্তী পদক্ষেপ কি? যতক্ষণ পর্যন্ত কংগ্রেস কর্মীদের মনোনয়ন না নেওয়া হবে, প্রতীক যতক্ষণ না হবে ততক্ষণ তিনি অবস্থান চালাবেন। কুসুমিতা, আমি একটু গোটা জায়গাটা দেখানোর চেষ্টা করব। বড়োয়া বিডি অফিস চত্বর এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের দখলে চলে গেছে এবং অধীর চৌধুরী নিজে বসে রয়েছেন এবং তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই মনোনয়ন প্রক্রিয়া, তাদের যে এই প্রতীক, কংগ্রেস দলের প্রতীক না গ্রহণ করা হবে ততক্ষণ তিনি এই অবস্থানে বসবেন। পাশাপাশি তার দাবি, তিনি একেবারে আদালতেও গেছেন কংগ্রেসের পক্ষ থেকে, এই মনোনয়ন নেওয়ার জন্য আদালতেও যাওয়া হয়েছে এবং গোটা জায়গাটা এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের একেবারে কার্যত দখলে রয়েছে। উত্তেজনার সৃষ্টি হয়, পুলিশের পক্ষ থেকে মেন গেট লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়, তারপরেও কিন্তু একেবারে উত্তেজনার চেষ্টা হয়। আমরা এই মুহূর্তে একটু অধীর চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। অধীরদা, কতক্ষণ চলবে? আমরা সকাল থেকে, কাল থেকেই বলেছি যে আমরা এখানে আন্দোলন করার পাশাপাশি আমরা হাইকোর্টে যাচ্ছি। এখানকার যে সরকার, সেই সরকারের তো ঘুম ভাঙে না, তাই আমরা না ঘুমিয়ে সেই সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করছি। আমাদের দাবি, কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন ফিরিয়ে দাও, সেই দাবির সমর্থনে আমরা আন্দোলন করছি কালকে থেকে। সরকার নীরব, প্রশাসন নীরব, তারা প্রয়োজন মনে করছে না আমাদের সঙ্গে কখনো কোনো আলোচনা করার, কারণ নির্দেশ আছে দিদির। তাই দিদির নির্দেশে তার দলে যারা, তার সরকার যারা পদলেহনকারী, তারা নিশ্চয়ই সে দিদির নির্দেশকে পালন করবে, আমরা বুঝতে পারছি। কিন্তু কাল থেকে আমাদেরকে ভরসা দেওয়া হয়েছিল এখন না তখন, তখন না তখন, এই করতে করতে দিদির নির্দেশ আসে যখন যে না দেওয়া হবে না, তখন এরাও চুপ করে যায়। দাদা, এই 17 ঘন্টা পেরিয়ে গেল, এই দুঃসহ গরম, একটা ফ্যান পর্যন্ত আপনাকে দেওয়া হচ্ছে না। ফ্যান দেওয়া হচ্ছে না এই কারণে ভাবছে ফ্যান না দিলে আন্দোলন ভেঙে যাবে। আমাদের এখানকার পুলিশ বাবাজিদের জন্য ফ্যানের ব্যবস্থা আছে, আমাদের জন্য ফ্যান নাই। এখানে মহিলারা বসে আছে, দেখুন কাল থেকে, এখন থেকে না, আমরা নিজেরা পয়সা খরচ করে জেনারেটর ভাড়া করে ফ্যান লাগাতে গেলাম, বলছি 144 ধারা আছে, ফ্যান লাগানো যাবে না। জানি না 144 ধারা কোথায় লেখা আছে ফ্যান লাগানো যাবে না, কারণ এটা হচ্ছে বেসিক হিউম্যান নিডস। আপনি যদি বলেন 144 ধারা আছে হাওয়া খাওয়া যাবে না, জল খাওয়া যাবে না, তাহলে সেটা যেমন বেসিক নিডস, ন্যূনতম প্রয়োজনকে অস্বীকার করা হয়, এটাও তাই। আমি তার জন্য এখানকার ভিডিওকে এখানে না দিল্লিতে খিঁচে নিয়ে যাব, চিন্তার কোনো কারণ নাই। আপনার তো 67 বছর বয়স, আপনি 99 সাল থেকে সাংসদ রয়েছেন, এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, কি বলবেন? কি বলার আছে? এরা জানে কোন কমিটির গুরুত্ব আছে, এরা জানে তৃণমূলের নেতাদের দালালি করলে হবে। তৃণমূলের নেতারা চুল্লু খেয়ে আসবে, জ্ঞান দিবে, বসে বসে শুনবে। বিডিও, এসডিও, এসপি, ডিএমের সামনে বসে বসে বিড়ি ফুঁকবে, চুপ করে বসে বসে শুনবে। তাদের জ্ঞান আছে যে কাকে সম্মান দিতে, কাকে সম্মান দিতে হয় না। ওদের কাছে সম্মান আমরা কামনা করি না, ওদের কাছে ওদের সম্মান দেওয়াকে আমাদের গ্রাহ্য করি না। আমরা সাধারণ মানুষ, তারা আমাদের সঙ্গে চোখাচোখি হতে চাইছে, হাত দেখাতে চাইছে, সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনার কর্মীরা আপনাকে হাত পাখা দিয়ে বাতাস করছে, কি করবো, মানা করছি তাও করছে। তা ওরা হচ্ছে দাদার কষ্ট হচ্ছে, আর আমার কোনো কষ্ট হচ্ছে না, কি করে বোঝাবো আমি? কাল থেকে বসেই তাছি, কোনো কষ্ট হচ্ছে না তো কি করবো? এই দুঃসহ গরমে এই দুঃসহ করবো। আমরা রাজনীতি করি, কংগ্রেস দল করি, মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাস করে এগিয়ে চলি, আমাদের কাছে ওসব কোনো পরোয়া টরোয়া নাই। রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সন্ত্রাসের বলি আরো একজন, 15 দিনে অর্থাৎ প্রাণ গেল মোট 8 জনের। এই শুরুটা হয়েছিল মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে, একেবারে মনোনয়ন পর্ব যেদিন শুরু হয়েছিল অর্থাৎ 9 জুন, এরপরে উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন সন্ত্রাসে গুলিবিদ্ধ হন সিপিএম কর্মী। 15 জুন 23 বছরে মনসুর আলম বাম কংগ্রেসের মনোনয়ন মিছিলে যাচ্ছিলেন, সেই মিছিলে গুলি চলে এবং তারপর আজ তার মৃত্যু হলো। আবির দত্তা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো তুমি জানো যে চোপড়াতে মনোনয়ন জমা দেওয়ার জন্য বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীরা তারা যাচ্ছিলেন এবং সেই সময় গুলি চালানোর অভিযোগ ছিল যারা সেখানে সিপিএম এর যারা কর্মীরা ছিল তাদের তরফ থেকে, এবং অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করে। এবং এরপর সেখানে গুলিবিদ্ধ হয় একজন, এবং এমনটাই অভিযোগ, এবং তাকে পরবর্তীকালে দেখা যায় যে ইসলামপুর হাসপাতাল সহ তাকে চোপড়ায় চোপড়া মেডিকেল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ইসলামপুর হাসপাতাল সহ শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় এবং শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, তার চিকিৎসা চলছিল সেখানে। এবং আজকে তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তার মৃত্যু হয়েছে, এবং সেখানে এটাও বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে গুলি তারা পাননি মাথার ভেতর থেকে, কিন্তু গভীর আঘাত ছিল মাথায়। এবং এই যে ঘটনায় তার চিকিৎসা চলছিল এবং সেই চিকিৎসার পর আজকে যেটা জানা যাচ্ছে যে গভীর রাতে, গতকাল গভীর রাতে তার মৃত্যু হয়েছে, পরিবারের সদস্যদের জানানো হয়েছে, ময়নাতদন্ত করা হবে বলেই জানা যাচ্ছে। সব মিলিয়ে চোপড়ায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, সেই দিনই যে ঘটনা ঘটে, সেই ঘটনার জেরেই এই ব্যক্তি যিনি সিপিএম কর্মী তিনি আহত হন এবং তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আবির।